হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? আমার আশা করি ভালো আছেন। চলে এলাম ভুজেএস এর ধারাবাহিক বাংলা টিউটোরিয়াল অষ্টম না নবম, যাই হোক অষ্টম নবম একটা হবে টিউটোরিয়ালে। এবং আজকে যেটা দেখে দেবো সেটা হচ্ছে কন্ডিশন। আগে লাস্ট টিউটোরিয়ালে আমি ফরটা নিয়ে আসা করেছিলাম এবং কন্ডিশনটা মেবি আমি ফার্স্ট থেকে একটা দেখেছিলাম, ওটা হয়তো না বুঝলে এখন বুঝে যাবেন, কোনো প্রবলেম নাই। সো লাস্ট টিউটোরিয়াল পর্যন্ত আমরা এরকম ছিলাম, সেটা শো করাচ্ছে। হ্যাঁ, তো আমরা যেহেতু কন্ডিশন ইউজ করতেছি তার মাধ্যমে আমি এখন এল এর মধ্যে ইচ্ছে করলে আমি কন্ডিশন দিতে পারি, যেহেতু আমার এগুলো শো করাচ্ছে। এখন আমি এখানে ভি ফর দিছি, লুপ দিছি, খুব সুন্দর। আমি যদি অ্যাঙ্গুলারে থাকতাম তাহলে কন্ডিশন দেওয়ার জন্য এনজি ইফ ইউজ করতাম। হ্যাঁ, এনজি ইফ ইউজ করতাম। সো এখন যেহেতু আমরা ভু জে এসে আসি, তার মানে এখানে ভি ইফ ইউজ করতে হবে, দ্যাটস গুড। সো এইটার মধ্যে আমি জাস্ট আমার কন্ডিশন বলে দিব, খুবই ইজি। হ্যাঁ, যে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক খুব কম করে লিখতে হবে, ভালো কাজ পাবো। আমি জাস্ট এখানে বলে দিব যে লাইক আমার এখানে লার্ন হান্টার্স আছে, তো লার্ন হান্টার্সের মধ্যে আমার নেম দেখাচ্ছি, টপিকস দেখাচ্ছি। আমি এখানে কনসেপ্ট বলে দিলাম যে লার্ন হান্টার, হ্যাঁ ঠিক আছে ফাইন, তার মধ্যে যে টপিকস আছে সেটাও ফাইন, এবং সেই টপিকসগুলো অবশ্যই ধরেন দুই থেকে বেশি হতে হবে, এবং সেই যদি বেশি হয় তখনই আপনাকে এটা শো করতে হবে, আদারস আপনি শো করবেন না। তাহলে কী দেখায়, কী শো করে না করে দেখাই। আমাদের দুইয়ের উপরে দুইয়ের ছোটো ছিল একটা গোল ল্যাঙ্গুয়েজ, এখন রিলোড করে দেখি কাজ করে কি না। হ্যাঁ কাজ করেছে, দেখেন কাজ করেছে। তার মানে কি আমার এইখানে ওই যে এক ছিল সে চলে গেছে, তার কারণ কি আমি বলে দিছি যে অবশ্যই লার্ন হান্ডারের মধ্যে টপিকসটা আছে সে দুটি বড় হতে হবে। আমি তিন দেই তাহলে যাবে পাইথন, হ্যাঁ পাইথন চলে যাবে, কারণ তো কন্ডিশন তো সত্য, তাই না? সো এটা হচ্ছে ইফ কন্ডিশন। তো আরেকটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই, আমি ফার্স্টে যেটা দেখেছিলাম, আই হোপ আমার খেয়াল আছে যে ফার্স্টে যেটা দেখেছিলাম এটা, সো এটা মুছে দিচ্ছি, এটাও লাগতেছে না, লুপটাও লাগতেছে না, লুপটাও লাগছে না, টপিকসটা লাগবে না, এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। ওকে ফাইন, খুব সিম্পল একটা উদাহরণ আমরা এটা ফার্স্টে দেখেছিলাম। লাইক আমরা একটা ডাটা নিলাম এবং এখানে জাস্ট একটা ডিক্লেয়ার করি, লাইক বললাম যে নেম আমার নাম, যদি নেম, আচ্ছা নেমটার উপর ডিক্লেয়ার করি তাহলে ভালো হবে। সো এখানে জাস্ট নেমটা ট্রু, আগে ট্রু করে দেখি, মানে ট্রু হলে সত্য দেখাবে, আর যদি মিথ্যা হয় তাহলে সে দেখাবে না, তো সেটাই আমরা দেখবো। সো এখানে আমরা কন্ডিশন দিই, লাইক কী নিতে পারি, একটা স্প্যান নেই, স্প্যান ওকে, আর একটা স্প্যান নেই, স্প্যান নিলাম। সো প্রথমটাকে আমি এখানে বলে দিলাম যে লাইক ভি ডট ইফ, কারণ আমরা জানি যে আমরা ভুজেস আছি, সো ভি ইফ ইউজ করতে হবে, সো এই ডিরেক্টিভটা ইউজ করতে হবে, এগুলো ডিরেক্টিভ বলা হয়। হ্যাঁ, তো প্রথমত আমি বললাম যে ভি ড্যাশ ইফ, এখন এখানে কোন ইফ, যদি এই নেম থাকে দ্যাটস মিন ট্রু, তারপর এখানে শো করাবা লার্ন হান্টার ইজ দ্য হান্টার, আর এইখানে এটার মধ্যেই আমি দিয়ে দিলাম এলস, তাহলে কাজ করবে না, কারণ আমার এখানে এনজি ইউজ করতে হবে, কাজ করবে না, আমরা অ্যাঙ্গুলার না, আমরা কিসে ভু জেস, তার মানে ভি দিতে হবে, ক্লিয়ার? যদি এইটা হয় তো লার্নটা দেখাবে, আর যদি নেমটা ফলস হয় তখন দেখাবে হচ্ছে গিয়ে লাইক কাকতারুয়া, ক্লিয়ার? লেটস চেক রিলোড, সেটা আছে লার্ন হান্টার, কারণ কী, তার কারণ এখানে তো ট্রু করা আছে, তাই না? এখানে ফলস করে দিই, দেখি আমার লার্ন হান্টার দেখায় কি না, দেখেন কাকতা চলে আসছে, তার মানে কি সেখানে ট্রু পাচ্ছে, সে ইফ কন্ডিশনে সত্য মনে করতেছে, সেখানে ফলস পাচ্ছে, সে এখানে ওই ইফস ইফটা না গিয়ে সে এলসে চলে যাচ্ছে, তাই না? সো এটাও ছিল ভুজেএস আরেকটা ম্যাজিক, সেম জিনিস, সেম জিনিস আপনি অ্যাঙ্গুলারে যান, সেম জিনিস। আর আমি রিয়েক্টের কথা বলতে পারতেছি না, কারণ রিয়েক্ট আমি নিজে দেখিনি কখনো, সো এই জন্য বলতে পারতেছি না, বাট অ্যাঙ্গুলার আর ভু এই সেম থিং, খালি আপনি এই ভিএ জিকে এনজি বসে দেন, একবারে সেম কাজ করবে। হ্যাঁ, তো আই হোপ ভি ইফ ছিল এখানে এনজি এফ, ভি এলস এনজি এলস, ভি মডেল এনজি মডেল, এনজি ইফ এনজি বাইন্ড, সব সেম থিং। যাই হোক, ইফ কন্ডিশনটা, কন্ডিশনটা আমি মনে করি যে আপনাদের হয়ে গেল দেখানো, তো নেক্সট ভিডিওতে আমরা ইভেন্ট নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। আর যারা এখনও যদি সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এটা বারবারই বলে থাকি, আপনারা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন জানি।
সো কিছু করার নাই, শুনতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।